গুড মর্নিং স্যার। নিমাত জাহান বলছেন? ইয়েস স্যার, মোহাম্মদ জাহান। ওকে ওকে, ফার্স্ট অফ অল সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, আই এম নিমাত জাহান, আই এম ফ্রম আসানসোল। আই ডিড মাই গ্রাজুয়েশন উইথ ইকোনমিক্স অনার্স ইন 2013। আফটার দ্যাট আই স্টার্টেড গিভিং টিউশন। After teaching 3 years, that is 2016 till 2016, I realized that I should do something else. So right from 2017, I started for preparing civil service examination. In between, I qualified 3 examinations, namely WBCS Executive 2020 and ICDS, that is preliminary examination. I sat for main examination, PSC clerk, and right now I'm in the same process, and that is why I want to face interview so that I can clear and manage the atmosphere of interview very well in the moment of examination. More about me, I'm determined and honest, and you know, flexible. Even I'm friendly, so that I can manage things very well. Thank you. Okay. So you are Nimat Jahan, and you are from Asansol, yes, of Burdwan district. Yes, so West Burdwan district. Okay. There is an actress quite similar named with your name, who mainly acted in Bengali cinema. Do you know the name of that actress? Yes, sir. Onar naam Nusrat Jahan. Nusrat Jahan. Nusrat Jahan. Yes, sir. Nusrat Jahan. Sorry. Acha. To uni ei actress er pashapashi ekjon politician o. Seta apni janen? Yes, sir. Yes, sir. Trinamool Congress sanshad. হ্যাঁ, কোথাকার উনি, কোথাকার সাংসদ? সেটা তো এক্স্যাক্ট মনে নেই স্যার, কোথাকার সাংসদ। আচ্ছা, গেস করতে চাইলে করতে পারেন। নো স্যার, কোনো আইডিয়া নেই আজকে। ঠিক আছে। আচ্ছা, আপনার জেলাটা কোন ডিভিশনের মধ্যে পড়ছে, কোন প্রশাসনের ডিভিশন? বর্ধমান ডিভিশনে পড়েছে। আচ্ছা আচ্ছা, এই ডিভিশনের সব থেকে বড় আপনার লার্জেস্ট সিটি অফ দিস ডিভিশন, যেটা সবচেয়ে বড় শহর কোনটা এই ডিভিশনের? স্যার, আসানসোল স্যার। ওকে। And the headquarter of the Burdwan district, Burdwan subdivision. Burdwan subdivision er headquarter sir ekhane to Asansol holo West Burdwan e. Okay. The northernmost district of this subdivision. Okay sir, northernmost district of this subdivision is Birbhum sir. Birbhum. Okay. Acha, বর্ধমানে অনেক বেশ শিল্প কলকারখানা আছে, তাই না? বর্ধমান। আচ্ছা, তো আপনি কি মনে করেন যে এখানে অনেক শিল্প কারখানা গড়ে ওঠার পিছনে কারণ কি? স্যার, শিল্প মানে কি স্যার, একটু বলতে পারবেন? মানে ইন্ডাস্ট্রিটাতে ওটাকে কি বলা যায়? ইন্ডাস্ট্রি? হ্যাঁ, ইন্ডাস্ট্রি আছে। হ্যাঁ স্যার, আমাদের ওয়েস্ট বর্ধমানে স্যার একটা ইন্ডাস্ট্রি আছে যেটা সেল আইএসপি বলা হয়, যেটা মানে আয়রন স্টিল ইন্ডাস্ট্রি আছে। এটার গঠন 1918 সালে হয়েছে। এটা আমাদের আসানসোলে কলকাতা থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত। না, আমি এটা দামোদর নদী। হ্যাঁ, আমি জানতে চাইছি যে এখানে হোয়াট ইজ দ্য কজেস অর হোয়াই ডিড দিস ইন্ডাস্ট্রি বিল্ড হিয়ার। ওকে ওকে স্যার, দ্য অ্যাটমোসফিয়ার, অ্যাকচুয়ালি দ্য অ্যাটমোসফিয়ার মানে এখানের বাতাবরণ
মানে একটা ইন্ডাস্ট্রি গঠন হওয়ার জন্য খুবই সুইটেবল, তার জন্য এখানে ইন্ডাস্ট্রি স্টাবলিশ হয়েছে। কারণ বর্ধমান যেটা আমাদের পশ্চিম বর্ধমান যেটা চাষ এলাকা বলছি, এটা ইনফার্টাইল, এখানে ভালো পশু চাষ টাস করা যেতে পারে না, তার জন্য মানে এটা একটা সুইটেবল জায়গা যেখানে ইন্ডাস্ট্রি খুব ভালো ফ্লারিশ করতে পারে, তার জন্য এখানে হয়েছে। তারপরে এখানে মানে লেবার লেবার ক্যাপিটাল ভালো আছে স্যার এখানে, আর তার জন্য ইন্ডাস্ট্রি হয়েছে। তারপরে মানে এই একটা ইন্ডাস্ট্রির ডিমান্ড জলের থাকে, সেটা দামোদর নদীর নর্থ ব্যাংকে এটা অবস্থিত আছে, তার জন্য এখান থেকে মানে কি বলবো জল জল নেওয়া হয়ে যাচ্ছে, মানে ইউটিলাইজ করতে পারে ভালো করে। তারপরে মানে যেখানে একটা আয়রন ইন্ডাস্ট্রি অবস্থিত থাকে সেখানে পাশাপাশি একটা মানে কোল, রানীগঞ্জ কোল মাইন আছে এখানে। তারপরে মানে যদি ঝাড়খন্ড মানে অন্য স্টেটের কথা বলি, তবে আমাদের এখানে ওয়েস্টার্ন সাইডে একটা ঝাড়খন্ড স্টেট অবস্থিত আছে, এখান থেকে কোল নেওয়া যেতে পারে। তো এসবটা মানে দেখে একটা মানে কোনো মানে ইন্ডাস্ট্রি স্টাবলিশ হয় সেটা নিয়ে মানে আসানসোল একটা ভালো জায়গা ইন্ডাস্ট্রি স্টাবলিশ করার জন্য, সেসবটা নিয়েই আমি ভাবি এখানে একটা ইন্ডাস্ট্রি স্টাবলিশ হয়েছে। ওকে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সেল? SAIL, সেল অথরিটি অফ ইন্ডিয়া। ওকে, ক্যান ইউ মেনশন এনি আদার স্টিল প্ল্যান্ট অফ আওয়ার ইয়েস স্যার কান্ট্রি? পশ্চিম বর্ধমানে আমাদের ডিস্ট্রিক্টে একটা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। তারপরে মানে যদি আমি অন্য অন্য স্টেটের কথা বলি, তবে বোকারো স্টিল প্ল্যান্ট, ভিলাই স্টিল প্ল্যান্ট আছে, রাউরকেলা স্টিল প্ল্যান্ট আছে। আচ্ছা, বোকারোটা কোন ডিস্ট্রিক্টে, সরি কোন স্টেটে? এটা ঝাড়খন্ডে পড়েছে স্যার। আর রাউরকেলা? রাউরকেলা হলো উড়িষ্যাতে। ওকে, সো আপনি তো ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন, তাই তো? আচ্ছা, কত সালে কমপ্লিট করেছেন গ্রাজুয়েশন? স্যার আমি 2013 সালে কমপ্লিট করেছি। 2013 সালে? তারপর ফার্দার কোনো স্টাডি করেছেন নাকি? স্যার আমি ফার্দার তো মানে কোনো স্পেসিফিক স্টাডি করি নাই, কারণ আমার বাড়ির একটু ফিনান্সিয়াল কন্ডিশন তখন ঠিক ছিল না, তার জন্য আমি চাইছিলাম যে একটু ফিনান্সিয়ালি সাহায্য করি মা বাবাকে, তার জন্য আমি টিউশন পড়াতে শুরু করলাম। 2016 পর্যন্ত আমি টিউশন পড়ালাম, তারপর আমি ভাবলাম যে আমি মানে এটার জন্য খুব ভালো নয়, আমাকে একটু মানে আমি যখন মানে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে ভিজিট করতাম তখন আমি মানে আমাকে মিস করতাম যে আমাকে এখানে হওয়ার দরকার, আমি খুব ইন্সপায়ার হতাম ওইখানে গিয়ে। তবে আমি ভাবলাম যে আমাকে মানে এই বিষয়ে একটু কাজ করার দরকার, তার জন্য আমি ডিসাইড করলাম 2017 থেকে সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য পড়তে, আর আর তখন থেকে আমি পড়ছি স্যার, কিন্তু এখনো পর্যন্ত কিছু পাই না। ওকে, আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে যেতেন তো কোন ব্যাপারটা আপনাকে ইন্সপিরেশন দিত, বা কোনটা আপনার ভালো লাগতো, যেই কারণে মনে হতো যে আপনার, হ্যাঁ, একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আপনি হতে চান, কোন বিষয়টা? বিষয়টা মানে একটা পজিটিভ বলবো না নেগেটিভ বলবো স্যার? আপনি যেটা বলতে চান সেটাই বলুন। আচ্ছা স্যার, আমি যখনই মানে ভিজিট করতাম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে, তখন আমি একটা লেথার্জিনেস মানে ওইখানে পেতাম, মানে যিনি অফিসের বাবুন বা কোনো এমপ্লয়ার যেটা মানে যে পোস্টে যুক্ত থাকতেন, তো ওনাকে দেখতাম যে একটু অ্যাক্টিভ নেই, আর আমি দেখে তা আমি আমাকে খুব অ্যাক্টিভ পাই, আর আমি মানে আমি জানি এটা যে কোনো কি বলবো মানে একটা ভালো যদি আপনি চাকরি পেয়েছেন, একটা ভালো পোস্ট পেয়েছেন, আর যদি আপনি আপনার ইকোনমিকে ভালো করতে চান বা আপনি আপনার সোসাইটিকে সার্ভ করতে চান, তবে মানে একটা বেস্ট ক্রাইটেরিয়া যেটা হয়েছে অ্যাক্টিভনেস, সেটা সবসময় থাকার দরকার। তো আমি যখনই যেতাম তখন দেখতাম একটু লেখার জিনিস, তখন আমি মিস করতাম, আর আমার মানে কতবার কথাও হয়েছে এই বিষয় নিয়ে যে আপনারা একটু অ্যাক্টিভ থাকুন, তো সেসব নিয়ে মানে আমাকে লাগছে যে হ্যাঁ আমাকে এখানে হওয়ার দরকার,
কোনো সময় আমি পেছন জানি ওনাদেরকে বোঝাতে পারছি মানে আপনি অফিসে গেছেন কিন্তু দেখছেন যে অফিসে যার সঙ্গে আপনার অফিসার যিনি আছেন যার সঙ্গে কাজ তিনি অ্যাক্টিভ নন, এরকম কিছু একটা বলতে চাইছেন আপনি, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তাই? তার মানে আপনি বলতে চাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যেসব অফিসার আছেন তারা অ্যাক্টিভ নন, আপনি গেলে পারে এটা মানে সংশোধন হবে এবং আপনি অ্যাক্টিভলি কাজ করতে পারবেন? না স্যার, আমি সেটা তো বলতে পারবো না যে মানে সব মানে পশ্চিমবঙ্গ রাজ্যে আচ্ছা, সব তাহলে সব অফিসার নয়, গুলো তাহলে উনি, আপনাদের এলাকার যিনি আছেন উনি, তাই তো? হ্যাঁ আমাদের এলাকায় আমি মানে যতটা আমি ভিজিট করেছি আমি দেখেছি একটু লেথার্জিনাস পেয়েছি, তো যদি আমি ওইখানে হই মানে আমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে যদি, তবে নিশ্চয়ই আমি এই এটার জন্য মানে দেখবো যে অ্যাক্টিভ থাকা খুব দরকার, আর আমার ইন্টিরিয়ার পড়তে গেলে নিশ্চয়ই আমি ওনাকে এই সন্দেশ দেবো যে একটু অ্যাক্টিভ থাকুন, আর যদি সরকার আমাকে চেক করছে তো নিশ্চয়ই আমাকে কাজ করতে হবে। আচ্ছা, না চাকরি পাওয়ার আগে সকলে এরকম বলে, কিন্তু আপনিও যে তারপরেও যে মানে অফিসার হয়ে গেলেন সাপোজ ধরেন, তারপরে যে আপনিও অ্যাক্টিভ থাকবে তার কি গ্যারান্টি আছে? নো স্যার, আই হ্যাভ বিন নো ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড আই হ্যাভ বিন অ্যাক্টিভ ভেরি অলওয়েজ, সো আই আই ফাইন্ড মাই সেলফ দ্যাট আই উইল কন্টিনিউ টিল আই রিটায়ার, ওকে, আই উইল বি অ্যাক্টিভ স্যার। উই উড লাইক টু সি ইউ, ওকে। আচ্ছা বলেন তো যে ইকোনমিক্স এবং ম্যাথ একজন সাধারণ মানুষকে এই দুটোর পার্থক্য কি করে বোঝাবে? ইকোনমি আর ম্যাথ সাধারণ মানুষ কি করে পার্থক্য বোঝাবো, ডিফারেন্স? ডিফারেন্স আচ্ছা, স্যার মানে ম্যাথটা কি করে বোঝাবো আর ইকোনমিক্স আর ম্যাথের মধ্যে কি তফারক? সরি স্যার, এটা বলতে পারছি না। আচ্ছা, ইকোনমিক্স এর উপর নোবেল দেওয়া হয়ে থাকে তো, নোবেল প্রাইজ, দেওয়া হয় তো? ইয়েস স্যার, ইয়েস স্যার, আচ্ছা, একজন ভারতীয় এবং অবশ্যই বাঙালি ইকোনমিক্স এ নোবেল পেয়েছেন, জানেন ওনার নামটা কি? ইয়েস স্যার, অভিজিৎ ব্যানার্জি 2020-তে নোবেল প্রাইজ পেয়েছেন। উনি কি ইকোনমিক্স এর উপর পেয়েছেন? আচ্ছা, আর ওনার আগে কেউ পেয়েছেন নাকি? আমার তো সেম, আমাদের বাঙালি 1999 পেয়েছেন স্যার, ফার্স্ট ইকোনমিক্স থেকে কোন ইকোনমিক্স? 1999 কোন ইকোনমিক্স? ওয়েলফেয়ার ইকোনমিক্স থেকে। ওয়েলফেয়ার ইকোনমিক্স, ওকে। আচ্ছা, এই 2021 সালে যাদেরকে নোবেল দেওয়া হয়েছে ইকোনমিক্স এর উপর তাদের নাম জানেন আপনি? স্যার এক মুহূর্তে এখানে মনে পড়ছে না স্যার, কারো নাম মনে পড়ছে না? না স্যার বলছে না স্যার। আচ্ছা, আমাদের দেশে ডিমনিটাইজেশন অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল বেশ কয়েক বছর আগে, তো কত সালে এবং কত আচ্ছা তারিখ ওটা বলতে পারবেন? স্যার, নভেম্বরে হয়েছিল স্যার, 2016-তে ডেট? স্যার, ইফ আই নট রং 18th November ছিল। 18? হ্যাঁ স্যার, না, ডেট এক্সাক্ট মনে নেই। ওকে। আচ্ছা, কিছুদিন মধ্যে পেপারে দেখা যাচ্ছিল যে প্রেসিডেন্টের কাছ থেকে বেশ কিছু বিশিষ্ট আমাদের খেলোয়াড়রা পুরস্কৃত হচ্ছিলেন, তাই না? তো ওনাদেরকে কি পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে, মানে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছিল, তো তো খেলোয়াড়দের আমাদের সর্বোচ্চ যে পুরস্কারে পুরস্কৃত করা হয় সেই পুরস্কারটার নাম জানেন? ইয়েস স্যার, জানি বলেন। স্যার, পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল স্যার। মানে খেলার বিষয়ে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে সেটা আমি জানতে চাইছি, এবং যে অ্যাওয়ার্ডটার সঙ্গে খেলাটার সবটাও যুক্ত আছে। আচ্ছা, খেলাতে খেলরত্ন কোনো কথা শুনেছেন? খেলরত্ন? খেলরত্ন অ্যাওয়ার্ড, হ্যাঁ স্যার, খেলরত্ন অ্যাওয়ার্ড, হ্যাঁ, তার রাজীব গান্ধী খেলরত্ন। আচ্ছা, রাজীব গান্ধী খেলরত্ন, কিন্তু ওই ওই
অ্যাওয়ার্ডটা কি এখন এক্সিস্ট করে না ওটার কি নতুন নামকরণ করা হয়েছে? হ্যাঁ স্যার, এখন তো নতুন নামকরণ হয়েছে স্যার, হ্যাঁ, নতুন নামটা কি? মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। মেজর ধ্যানচাঁদ। মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড এটা। হ্যাঁ হ্যাঁ, তো এই নামটা কবে চেঞ্জ করা হয়েছে বা নতুন নামটা কবে দেওয়া হয়েছে? 2021 সালেই অ্যানাউন্সমেন্ট হয়েছে স্যার, এবারেই চেঞ্জ হয়েছে। আচ্ছা আচ্ছা, আর ওই রাজীব গান্ধী খেল রত্নটা কবে থেকে চালু ছিল বা চালু হয়েছিল? 1993 সাল স্যার। 1993। 92-93 তে 1992-93 1992। আচ্ছা আচ্ছা, তো এই যে খেল রত্নটা এবার দেওয়া হয়েছে আর কি, এরকম দুজন বিশিষ্ট খেলোয়াড়ের নাম বলেন এবং তারা কোন খেলার জন্য পেয়েছেন যদি বলেন ভালো। হুইচ জাস্ট মেনশন টু প্লেয়ার্স অর টু অ্যাওয়ার্ডি হু হ্যাভ গট দিস প্রাইজ অ্যান্ড হু ইন হুইচ ফিল্ড দে আর বিলংস টু। স্যার রোহিত শর্মা স্যার, রোহিত শর্মা। হ্যাঁ ক্রিকেটে বিলংস করে উনি পেয়েছেন তো আগে। আচ্ছা, আর কেউ? আর রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড একজন মহিলা পেয়েছেন স্যার, টেবল টেনিস প্লেয়ার আছে স্যার, মনিকা বাত্রা। কি আপনি জিজ্ঞেস করছেন না বলছেন কনফার্ম? একটু মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, নীরজ চোপড়ার নাম শোনেননি? কি জন্য বিখ্যাত উনি? উনি জ্যাভেলিন থ্রোর জন্য বিখ্যাত, উনি 2020 অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছেন। আচ্ছা, উনি কি রাজীব গান্ধী খেলরত্ন পেয়েছেন বা যেটা নতুন নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন তো উনি জানেন? স্যার আমার আমার এক্সাক্ট মনে পড়ছে না। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, ধরেন আপনি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের নিয়ে একটা মিটিং করছেন এবং মিটিং এ যারা পিছনের দিকে আছেন তারা শুনতে পাচ্ছেন না এবং বুঝতেও পাচ্ছেন না এবং সেটা ব্যাপারটা আপনাকে বারবার বলছে, তো আপনি কি করবেন সেই পরিস্থিতিতে? মানে মানে কাজটা বুঝতে পারছেন না। আপনি যে ট্রেনিংটা করাচ্ছেন আর সেই ট্রেনিং এর বিষয়টা বা আপনার বক্তব্য ওরা বুঝতে পারছেন না ওনারা, যে আপনাকে বলছেন যে ম্যাম বুঝতে পারছি না, তো আপনি কি করবেন তখন? স্যার তখন আমি ইন্ডিভিজুয়ালি যাব আর ওনার ল্যাঙ্গুয়েজে বোঝাবার মানে চেষ্টা করব, একদম সরল ল্যাঙ্গুয়েজে, যেটা মানে আমার টপিক থাকে সেটাকে একদম সরল ল্যাঙ্গুয়েজে বোঝাবার চেষ্টা করব। যদি সরল সরল ল্যাঙ্গুয়েজে যদি না বুঝতে পারেন তবে আমি এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করব, আর আমি পাই যে এরকম করলে ওনারা বুঝে যাবেন। আচ্ছা, তো ধরেন ওনারা তো বাংলা বলে কিন্তু আপনার, আপনি কি পুরোটা সবটা বাংলা বুঝেন ঠিক মতো? তাহলে কি ওনাদের ভাষা বুঝতে পারবেন তখন? হ্যাঁ স্যার আমি ওনাদের ভাষা বুঝি আর আমাকে একটু মানে কষ্ট হচ্ছে মানে ভিডিও কলে এতে, কিন্তু সামনে আমি ভালো করে কথা বলতে পারি। তাই? আচ্ছা, তো আপনি আপনার হবি বলছিলেন যে হেল্পিং আদার্স, তাই তো? আচ্ছা, তো এটা কিভাবে করে থাকেন এই হেল্পসটা? এটা এই হেল্প তো কোনো ভাবে মানে হয়ে থাকে, যেমন যদি আমি কোথায় যাই, যেমন আমি লক্ষ্মী ভান্ডারে যাচ্ছিলাম ফর্ম ফিল আপ করতে, আর আমি দেখছিলাম ওইখানে অনেক বুজুর্গ মহিলা ছিল, ওনারা পারছিল না ফর্ম ফিল আপ করতে এবং বুঝতে পারছিল না যে মানে স্পেসিফিক জায়গায় কি করতে হবে। তখন আমি মানে আমার ফর্ম ফিল আপ করার পরে আমি ওনার হেল্প করলাম, আর আমি ভাবি এটা গুড, কারণ আমি যে কান্ট্রিতে থাকছি ওটা খুব শিক্ষিত কান্ট্রি নেই, তো একটা নাগরিকের এটা একটু মানে ডিউটি যে একটু মানে যারা ভালনারেবল সেকশন আছে তাকে হেল্প করা, এভাবে আমি হেল্প করি। আচ্ছা, ধরেন আপনি ইন্টারভিউ দিতে গেলেন ঠিক আছে, দিয়ে ইন্টারভিউ বোর্ডে আপনি এবং আরো আপনার মতো কিছু ক্যান্ডিডেট বসে আছে ইন্টারভিউ দেবে বলে, ঠিক আছে, এবং তাদের মধ্যে
একজন বললেন যে দিদি আমার চাকরিটা বেশি দরকার, ঠিক আছে, আমার আর্থিক অবস্থা খুব খারাপ, তো আপনি তো দেখছি খুব ভালো ক্যান্ডিডেট, তো আপনি না গিয়ে আমাকে ইন্টারভিউটা দিতে দিন, ঠিক আছে, আপনাকে দিতে হবে না, তো এটাও তো এক প্রকার হেল্প, তো আপনি সেটা করবেন তো আশা করি। স্যার, তখন আমি বলবো যে যে মানে এরকম তো না যে ইন্টারভিউ মানে আমি আমি দেবো, তখন উনি দিতে পারবেন না, নিশ্চয়ই উনিও দিতে পারবেন, আর বোর্ড মেম্বার সিলেক্ট করবেন যে কোন ভালো। সাপোজ ধরেন আর দুটোই যদি আমি পোস্ট আছে, আপনাকে আইসিটি সুপারভাইজারের জন্য বলছি, তাহলে ধরেন দুটোই পোস্ট আছে এবং আপনারা দুজনেই গেছেন, ঠিক আছে, এবং উনি দেখলেন, আপনারও দেখে মনে হচ্ছে যে না ওনার অবস্থা খুব একটা ভালো না, ঠিক আছে, বা ওনার সঙ্গে গল্প করে কথা বলে দেখলেন যে হ্যাঁ ওনার আর্থিক অবস্থা ভালো না, তখন যে একটা পোস্টের জন্য আপনারা দুজন ক্যান্ডিডেট আছেন, ঠিক আছে, তখন আপনি কি করবেন? উনি তো বলছেন যে আপনাকে দিতে হবে না, আপনি দিলে হয়তো আমি চাকরিটা পাবো না, ঠিক আছে, তো কি করবেন? এই সময় তো হেল্প আপনার করা উচিত নাকি কি মনে করেন? এবং এটাও তো হেল্প রাখতে হবে। স্যার, এখন আমি আমাকে ফার্স্ট প্রায়োরিটিতে দেখব, কারণ মানে আমি 3-4 বছর থেকে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত হয়নি, আর আমারও একটু ফিনান্সিয়াল বার্ডেন আছে। তো এখানে আমি চাইবো স্যার যে মানে আমার হওয়ার দরকার, মানে আমি নিতে পারবো। তাহলে ব্যাপারটা সেলফিশের মতো যাচ্ছে না? আর স্যার, নিজের মানে নিজের জন্য কিছু ভাবা সেটা সেলফিশ না, কারণ মানে আমি এটা আমি না যে আমি সিলেক্ট করবো যে হ্যাঁ আমি মানে জব নেব, কারণ ও তো বোর্ড মেম্বার ডিসাইড করবে আর মেরিট ডিসাইড করবে যে হ্যাঁ কে নেবে। যদি মানে আমার কম্পিটিটার ভালো তাহলে নিশ্চয়ই ও নেবে। আচ্ছা, বা ধরেন এক্সাম দিচ্ছেন আপনি, ঠিক আছে, কোন একটা এক্সাম, কম্পিটিটিভ এক্সাম হতে পারে বা স্কুল কলেজের এক্সামের ক্ষেত্রেও, তো তখন অনেক সময় বন্ধু বান্ধবীরা জিজ্ঞেস করে থাকে যে এই প্রশ্নের উত্তরটা একটু বলে দেন আর এটা একটু শেয়ার কর, তো সেই সময় আপনি আশা করেন সে সময় হেল্প করতেন বা করেন? স্যার না, আমি এই সময় কোনো হেল্প করি না, আমি দিস অনেস্ট কাজ কোনোটাই মানে ভালো আমার লাগে না। আমি মানে যদি আমার বান্ধবী বন্ধু চায় যে হ্যাঁ আমি মানে আমি আইডল সময় সময়তে আমি একটু পড়াতে মানে, তবে নিশ্চয়ই আমি ওকে হেল্প করে দেবো আমি যে হ্যাঁ এটা পড়ো এটা পড়ো, আর সেটা আমি এখনো করি। কিন্তু এক্সামের সময় আমি এরকম কিছু করবো না, যেমন মানে এক্সামের অ্যাটমসফিয়ার খারাপ হয়। ওকে, ঠিক আছে, আপনার ইন্টারভিউ এখানে কমপ্লিট হচ্ছে। ওকে স্যার, থ্যাংক ইউ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো কি মনে হচ্ছে যে কতটা কেমন ইন্টারভিউ দিলেন বলে মনে হচ্ছে? স্যার আমাকে মানে একটু ল্যাঙ্গুয়েজ নিয়ে মানে আমাকে হচ্ছে মানে একটু কষ্ট, মানে খুব ভালো আমি আমি মানে আমি নিজেই বুঝতে পারছি না যে আমার কথাটা ইন্টারভিউয়ার বুঝতে পারবে নাকি, মানে ল্যাঙ্গুয়েজের প্যারিটি যদি থাকে কেননা বলি গভর্নমেন্ট তাহলে। জবের ক্ষেত্রে আমার যতটা মনে পড়ে একটা লাইন লেখাই থাকে যে বাংলাতে পড়তে এবং লিখতে এবং বলতে পারতে হবে আর কি, এরকম একটা লেখা ব্যাপার থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজটা একটু হয়তো, তবে এমনটা নয় যে আপনি অ্যাপ্লিকেবল নন তা নয়, আপনি আশা করি সব লিখতে পড়তে সব বলতে সবই পারেন। লিখতে পারি, বলতেও পারি স্যার, বুঝতেও পারি, কিন্তু স্যার একটা প্রবলেম, যখন আমি কোনো মানে অফিসিয়াল মেম্বারের সামনে বসি তখন আমাকে একটু মানে ভয় হয় না কি হয় স্যার, একটু প্যানিক হয়ে যায় আমি, আর আমি খুব ভালো করে আমি ইন্টারপ্রেট করতে পারি না, সেটা নিয়ে একটু মানে মানে ভয় লাগছে যে কি হবে কি হবে না। সেক্ষেত্রে যদি আপনি ইংরেজিতে ইন্টারভিউটা পুরোটা দিতে পারতেন তাহলে আবার একটা সুবিধা হতো আপনার, এবং সেটা একটা অ্যাডভান্টেজ হতো। আচ্ছা স্যার, হ্যাঁ তো সেটাই আমি জানতে চাইছি, মানে আমি শুনেছি স্যার যে মানে ইংরেজিতে ইন্টারভিউ দিলে মানে বোর্ড মেম্বাররা খুব মানে ভালো দেখবে না, কারো মানে এটা হচ্ছে মানে বাংলাতে আর আপনি যদি বলছেন এরকম কোনো প্রবলেম হবে নাকি স্যার, মানে আমি যদি আমার উত্তরটা ইংলিশে দিই তাহলে প্রবলেম হবে না, আমি যদি জানতে চাইছি। না, প্রবলেম বলতে অনেক সময় আপনাকে জিজ্ঞেস করে নিতে পারে বা আপনি বলেও নিতে পারেন যে স্যার আমি ইংরেজিতে ইন্টারভিউটা দেবো, ঠিক আছে, ওকে, আচ্ছা আপনি প্রথমে অ্যাডমিট করে নিলেন যে স্যার আই এম বিলংস টু ফ্রম দিস ল্যাঙ্গুয়েজ গ্রুপ অ্যান্ড আই টোটালি আই ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রাইট অ্যান্ড স্পোক ইন বেঙ্গলি টোটালি, বাট ইট উইল বি বেটার ফর মি ইফ আই প্রোভাইড মাই ইন্টারভিউ ইন ইংলিশ। হ্যাঁ, সেটা যদি শুধু বলে নিন যে আমি বলতে এবং বুঝতে সবই পারি, লিখতেও পারি বাংলা, কিন্তু ইংরেজিতে ইন্টারভিউটা দিতে পারলে আমার বেশি ভালো হবে, ঠিক আছে, আচ্ছা এটা বলে নিতে ঠিক পারেন, আছে স্যার, অসুবিধা নিশ্চয়ই। ওকে স্যার, নেই। আমি সেটাই ভাবছিলাম। বলেন, ইয়েস স্যার, তাহলে আমি সেটাই বলছি স্যার, নিশ্চয়ই।
তবে তারপর যদি ওনারা একটু আপনার বাংলাটা টেস্ট করার জন্য কিছু দুই একটা কোশ্চেন করেন তখন বলবেন, অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু মেজর পার্টটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপারটা হলো স্পোকেন এর, যখন শুরুতে আপনি ইন্টারভিউর জন্য যে স্পোকেন ইংলিশটা বললেন আর ইন্ট্রোডিউস ইউর সেলফ এর ক্ষেত্রে, তো ওটা মনে হচ্ছে আর একটু সরগল এবং স্মুথ করা দরকার এবং আর একটু প্র্যাকটিস করা দরকার আছে, ঠিক আছে? মানে যেন থেমে 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 যাচ্ছে, ঠিক আছে? ওটা স্মুথ করবেন ওটা। তারপর যেহেতু আপনার ইকোনমিক সাবজেক্ট এবং সাধারণভাবে যে একটা ইকোনমিক্স বিষয়টা কি, ঠিক আছে, বা এর থেকে ম্যাথের থেকে ডিফারেন্টটা কি, সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? এবং ওখানটায় আমি অমৃত সেন যেটা বললেন, উনি 1998, আপনি মনে হচ্ছে 99 বলেছেন, ঠিক আছে? তারপরে 2021-এ নোবেল কারা পেয়েছেন ইকোনমিক্স এর একজন ছাত্রী হিসাবে, আপনি এটা অবশ্যই জেনে রাখা দরকার, তাই না? এটা অবশ্যই ব্যাপার এগুলো। তারপর ডিমনিটাইজেশন 8ই নভেম্বর 2016-তে হয়েছিল, এটা আপনার ইকোনমিক্স সঙ্গে যুক্ত এবং কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারেন না, ঠিক আছে? তারপরে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, খেলরত্ন, যেগুলো রিসেন্টলি দেওয়া হলো, সুতরাং এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আপনার ধরা যেতেই পারে, তাই না? আর সেক্ষেত্রে একজন নীরজ চোপড়া, যিনি আমাদের অ্যাওয়ার্ড মানে গোল্ড এনে দিয়েছেন অলিম্পিকে, ওনার নামটার উল্লেখ না করাটা তো খুবই একটা, ঠিক আছে? এবং আপনাকে দেখাতেও পারি, কিছুদিন আগে যে পেপারে দিয়েছিল এটাকে, নীরজ চোপড়া ছবিটা দিয়ে দিয়েছে, আমি রেখে দিয়েছি কাট আউট করে। তো এইসব ব্যাপারগুলো তো মিস করার মতো নয়, তাই না? ঠিক আছে, এইসব ব্যাপারগুলো আরো দেখতে হবে আপনাকে। তবে ওই হেল্পিং এর ব্যাপারটা, কোশ্চেনটার আনসারটা অলমোস্ট ঠিক আছে বলা যায়, যে হ্যাঁ, হেল্প মানে এই নয় যে তাকে আমি ওইভাবে হেল্প করবো আর কি। হ্যাঁ, তাকে এক্সাম দেওয়ার আগে আমি সমস্ত ভাবে হেল্প করতে রাজি আছি এবং সেটা ঠিকও, কিন্তু এক্সামের সময় তাকে হেল্প করাটা কিন্তু একটা আনঅথেন্টিক আর কি, সেটা ঠিক নয়, তাই না? সেই জন্য হেল্প আমি করছি না। আর দ্বিতীয়ত ইন্টারভিউ যে ব্যাপারটা, হ্যাঁ, ওটা নির্বাচন করার অধিকার আমার নেই, ঠিক আছে? তিনি যদি যোগ্য ক্যান্ডিডেট হন, তিনি নির্বাচিত হবেন এবং সেটা বোর্ড মেম্বার ঠিক করবে, সেক্ষেত্রে আমার কোনো আফসোসও থাকবে না, ঠিক আছে? বা এখানে আমি কোনো মালিক নই বা আমার অথরিটি নেই যে ওনাকে ওইভাবে ছাড় দেওয়া বা ওখানে ওটা, এবং নিজের সম্পর্কে কারো কিছু ভালো ভাবাটাও কোনো বাজে কিছু নয় বা সেলফিশনেস এর কিছু নয়, ঠিক আছে? আমি একজন ক্যান্ডিডেট, তিনিও একজন ক্যান্ডিডেট, বেটার হলে তুমি অবশ্যই জব পাবে, ঠিক আছে? ঠিক আছে, ওটাও ঠিক আছে, ওভারঅল ঠিক আছে, কিন্তু আপনার এখনো সময় আছে এবং এই যে ব্যাপারগুলো বললাম এগুলো একটু ইমপ্রুভমেন্ট দেখবেন। আপনার জেলা এবং ডিভিশন সম্পর্কে যে কোশ্চেন গুলো করেছিলাম ঠিক আছে, তবে ওখানে আমি যে, হ্যাঁ, বাংলায় যেহেতু কিছু কিছু সমস্যা হচ্ছিল, সেই জন্য আমি যে শিল্প কারখানা তৈরি করার বিভিন্ন কারণ, যেটা হয়তো আপনি প্রথমে বুঝতে একটু অসুবিধা হয়েছিল, তারপর বোঝার পরে আনসারটা মোটামুটি ঠিকই দিয়েছে যে কি কি কারণে একটা জায়গায় শিল্প গড়ে উঠতে পারে, ঠিক আছে? এবং আপনাদের ওখানে শিল্প কেন গড়ে উঠেছে, ঠিক আছে? ওভারঅল এটাই বলবো যে ঠিকই আছে, কিন্তু এখনো বেটারমেন্টের অনেক জায়গা আছে এবং সেগুলো করতেও হবে, ঠিক আছে? স্যার আমি নিশ্চয়ই চেষ্টা করছি, স্যার করতে থাকবো নিশ্চয়ই। ঠিক আছে, সুবিধা অসুবিধা হলে একটু ফোন বা মেসেজ করতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই, ধন্যবাদ।